সম্মানিত এস ওয়ার্ল্ড এক্সপ্রেসের গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা সকলেই জানেন যারা যারা এসপিসির সাথে সংযুক্ত আছেন তারা কিন্তু গতকালকে একটি নোটিশ পেয়েছেন নোটিশটি আমি এইখানে দিয়ে দিচ্ছি আপনারা এইখানে দেখে নেবেন এবং আমি পরেও শোনাচ্ছি নোটিশটিতে কী লেখা আছে নোটিশটিতে লেখা আছে এত দ্বারা এসপিসি এর সকল সদস্যদের জানানো যাচ্ছে যে শুধুমাত্র এসপিসি এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্যতীত অন্য কোনো পেজ বা চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারবে না আজকের পর থেকে যদি কোনো সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয় ধন্যবাদ বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে কঠোর একটি নোটিশ দেওয়া হয়েছে নোটিশটিতে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা এসপিসির ফেসবুক গ্রুপ এবং যে কোনো ইউটিউব চ্যানেল মানে এসপিসির ফেসবুক এবং ইউটিউব ব্যতীত অন্য কোনো ইউটিউব এবং ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত থাকতে পারবো না যদি সংযুক্ত থাকি তাহলে আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি আমার কাছে খুব একটা ভালো দেখাচ্ছে না তারা এ ধরনের নোটিশটি কেন দিল নোটিশটি দেওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় যে এসপিসির গ্রাহক যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে অনেকেই কিন্তু বিভিন্ন প্ররোচনা দিয়ে থাকে যে সাতশো টাকায় ছয়শো টাকায় পাঁচশো টাকায় আমরা অ্যাকাউন্ট খুলে দেব। তারপর লোভে পরে ওইখানে টাকা দেয় টাকা জমা দেওয়ার পরে আর অ্যাকাউন্টটি তারা পায় না এরকমভাবে বিভিন্নভাবে প্রতারিত হয় প্রতারিত হওয়ার পর ওই গ্রাহকগুলি দোষারোপ করে এসপিসির যে অফিসিয়াল ওয়েবসাইট তাদেরকে বা এসপিসিদেরকে এসপিসির যে মালিক তাদেরকেই মূলত দোষারোপ করে থাকে এইটাই যদি হয়ে থাকে তাদের মূল উদ্দেশ্য আমার মনে হইতে হইতেছে রকমটার কারণে নোটিশটি দেওয়া হয়েছে যদি এইটার কারণে নোটিশটি দেওয়া হয় নোটিশে আমার মতে লেখা থাকা উচিত ছিল এসপিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা মানে কঠোরভাবে বলে দেওয়া উচিত ছিল যে আপনারা যদি অনলাইনের মাধ্যমে কেউ প্রতারিত হন বা প্রতারণার শিকার হন তাহলে আমরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস পরিবার দায়ী না এইরকম কিছু এখন তারা স্পষ্ট বলে দিতেছে যে তাদের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট এসপিসির ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ছাড়া আমরা অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখতে পারবো না এটা তো হতে পারে না আমরা আমাদের বাক্সাধীনতা কি তারা হরণ করতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি না আমি একজন পার্সন আমার যে কোনো ফেসবুক ইউটিউব এগুলি ব্যবহার করার অধিকার আমার আছে এগুলি ব্যবহার আমি করতেই পারি যদি তাদের সমস্যা হয় ওইটাই হইতে পারে যে যদি অন্য কোথাও থেকে আপনারা প্রতারিত হন তাহলে আমরা এই দায়বার বহন করব না কিন্তু এটা আমার কাছে একটু আমার ব্যক্তিগতভাবে তাদের নোটিশটি আমি মেনে নিতে পারতেছি না আপনারা কি মেনে নিতে পারতেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এইটা ঠিক যে এসপিসির। অফিশিয়াল যে ফেসবুক গ্রুপ আছে এবং অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেইখান থেকে আমরা দেখে নিতে পারি সকল ধরনের নতুন আপডেট কিন্তু সমস্যা হচ্ছে এসপিসির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপটিতে কিন্তু নতুন নতুন আপডেট আমরা পাই না আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো আপডেট আমরা পাই না এবং অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু কোনো ধরনের নতুন আপডেটের খবর আমাদেরকে দেওয়া হয় না তো আমরা চাই আমাদের বিরুদ্ধে আপনারা কঠোর হওয়ার আগে অবশ্যই আপনারাই আপনাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলকে আপডেট করুন আপনারা প্রতিনিয়ত সেইখানে খবর দেন আমাদের জন্য আমরা যেন সেইখান থেকে খবর দেখে নিতে পারি নতুন নতুন কি আপডেট আসলো কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় এই বিভিন্ন রকমের জিনিস কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন কিন্তু আপনারা তা করতেছেন না এখন বলতেছেন যে যদি প্রমাণ পান যে আমরা এসপিসি ব্যতীত অন্য কোন অফিস অন্য কোন ইউটিউব চ্যানেল বা ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত থাকলে আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেন এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এই ধরনের আপডেট আপনাদের এই নোটিশটিকে চেঞ্জ করতে হবে আমার মনে হয় এই নোটিশটিকে চেঞ্জ করে আপনারা নতুনভাবে নোটিশ করতে পারেন যে নোটিশে লেখা থাকবে যে আপনারা যদি অনলাইনে কোনোভাবে প্রতারিত হন তাহলে এসপিসি পরিবার দায়ী থাকবে না তো আমি আসলে যে যুক্তিগুলি দাঁড় করালাম যারা সাধারণ গ্রাহক আছেন আমার মতো তারা একটু আমাকে কমেন্ট করে বলবেন যে আমি কি সঠিক না ব্যাঠিক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ